রংমঞ্চের নতুন একটি রেসিপির জন্য আপনাদের জানাই স্বাগত। আজ বানাবো হোটেলের মতো ঝরঝরে জিরা রাইস। ইন্ডিয়া গেটের বাসমতি রাইস ইউজ করছি। 2/3 কাপ রাইস নিয়েছি, এটা প্রায় 130 গ্রামের মতো হবে। 8 ঘন্টা এইভাবেই এটাকে ভিজিয়ে রাখবো। এবার একটা বড় পাত্রে ভাতের জন্য জল গরম বসালাম। জল ফুটতে শুরু করলে 1 চামচ তেল দেব আর 1 বড় চামচ নুন। সব মিশিয়ে নিয়ে চালটা অ্যাড করে দিচ্ছি। চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব, তবে গলিয়ে ফেলবেন না যেন। মাঝে মাঝে একটু চেক করবেন, কিন্তু বেশি নাড়লে চাল ভেঙে যাবে। ভাত রান্না হলেই ফ্যান ঝাড়িয়ে নেব। ভাতটা পরিমাণে বেশি হলে অবশ্যই বড় থালায় ছড়িয়ে হালকা করে হাওয়া লাগিয়ে নেবেন। এবার কড়াতে 2 টিস্পুন ঘি গরম করুন। হালকা গরম করবেন, বেশি গরম করলে কিন্তু ঘি পুড়ে যাবে। 1 টেবিল স্পুন গোটা জিরে। স্প্ল্যাটার করলেই সেদ্ধ করা ভাতটা অ্যাড করে দিচ্ছি। হালকা হাতে সব নাড়াচাড়া করছি যাতে চাল না ভেঙে যায়। এই সময় নুনটা একবার চেক করে প্রয়োজন হলে নুন অ্যাড করবেন। ব্যাস, এইটুকুই রান্না। ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে একবার মিক্স করেই গরম গরম সার্ভ করুন জিরা রাইস। জিরা রাইসের সাথে বাটার চিকেনের কম্বিনেশনটা কিন্তু দারুণ লাগে। আপনারাও ট্রাই করতে পারেন, আমাদের চ্যানেলে বাটার চিকেনের রেসিপিটাও দেওয়া আছে। এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা এর লিঙ্কটি পেয়ে যাবেন।